দিগন্ত জুড়ে আছে সবুজ পাহাড়ের সারি, আর তার ফাঁকে ফাঁকে ভেসে বেড়ানো দুধ সাদা মেঘের ভেলা। সারাক্ষণ এখানে চলে মেঘরৌদ্রের খুনসুটি আর লুকোচুরি। এ যেন বাস্তবের কোনো দৃশ্য নয়, ক্যালেন্ডারের পাতায় দেখা ভিন্ন জগতের এক ছবি। যেন ওই দৃশ্য দেখেই কবি লিখেছিলেন, পৃথিবীর পথ ছেড়ে সন্ধ্যার মেঘের রং খুঁজে হৃদয়ে ভাসিয়া যায়, সেখানে সে কারে ভালোবাসে। না, এই সৌন্দর্য ভিন্ন লোক থেকে আহরিত নয়, কিংবা এ নয় শিল্পীর আঁকা কোনো ছবি। অনিন্দ্য সুন্দর এই মেঘপুরী অবস্থিত আমাদের বাংলাদেশেই, নাম তার সাজেক। সাজেক উপত্যকা ইতোমধ্যেই ভ্রমণপ্রিয় মানুষের কাছে আকাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে বিশেষভাবে সমাদৃত হয়ে উঠেছে। যারা এখনও এই মোহনীয় রাজ্যের রূপ আস্বাদনের সুযোগ পাননি, তাদের জন্যই এই ফিরিস্তি। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত পার্বত্য জেলা রাঙ্গামাটি। এই জেলাধীন একটি উপজেলা হচ্ছে বাঘাইছড়ি। বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়নের নাম সাজেক। সমুদ্র সমতল থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকার আয়তন 702 বর্গমাইল। সাজেকের অবস্থান রাঙ্গামাটির সীমানাভুক্ত হলেও এখানে যাওয়া সহজ খাগড়াছড়ির দিঘি নালা হয়ে। এছাড়া রাঙ্গামাটি থেকে নৌপথে কাপ্তাই লেক হয়েও সাজেকে পৌঁছানো যায়। তবে এক্ষেত্রে কিছুটা পথ হাঁটার কষ্ট স্বীকার করতে হবে। আমাদের বিবেচনায় দিঘি নালা হয়ে যাওয়াটাই হবে অধিকতর সহজ এবং আরামদায়ক। আঁকাবাঁকা পথ, ঢেউ খেলানো পাহাড় আর আদিবাসী শিশুদের সারল্যমাখা হাসি আপনার যাত্রার আনন্দকে বাড়িয়ে দেবে বহুগুণ। বলতে হয় পাহাড়ি নদী কাসালংয়ের কথাও। এর সৌন্দর্য আপনাকে টানবে চুম্বকের মতো। কিন্তু সেই সুন্দরের টান উপেক্ষা করেই বাঘাইঘাট পুলিশ ও আর্মি ক্যাম্প, টাইগার টিলা আর্মি পোস্ট আর মাসালং বাজার পেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে সাজেকে। পর্যটন এলাকা সাজেকের নামে পরিচিত হলেও এর পরিধি কিন্তু একটি অংশের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাজেককে স্পর্শ করে দাঁড়িয়ে থাকা দুটি পাড়া কংলাক এবং রুইলুই সাজেকের ঐশ্বর্যকে পৌঁছে দিয়েছে ভিন্ন মাত্রায়। সৌন্দর্যের পরিপূর্ণতা দানে নিকটবর্তী গ্রাম হামাড়িপাড়ার গুরুত্ব কিন্তু কম নয়। 1800 ফুট উচ্চতায় অবস্থিত রুইলুই পাড়া থেকে চোখে পড়ে 72 কিলোমিটার দূরে রাঙ্গামাটি শহরের সৌন্দর্যের আভা। তাই তো সাজেককে বলা হয় রাঙ্গামাটির ছাদ। রূপের মহিমা বিস্তারে 1800 ফুট উচ্চতার রুইলুই পাড়াও পিছিয়ে নেই কীভাবে এই উপত্যকার নাম হলো সাজেক। এখানে বসবাসকারী জাতিগোষ্ঠীর মানুষেরাই বা কারা, কেমন তাদের জীবনযাপন? সাজেক নামটি এসেছে কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদীর নাম অবলম্বন করে। যতদূর জানা যায়, 1885 সালের দিকে ভারতের মিজোরাম থেকে আসা লুসাই সম্প্রদায়ের কিছু মানুষ এখানে একটি পাড়ার গোড়াপত্তন করে। তাদের দেখাদেখি পাংখোয়া এবং ত্রিপুরা জাতিগোষ্ঠীর লোকজনও এখানে বসতি গড়ে তোলে। তবে সাজেকে খাবার, পানি এবং চিকিৎসা সুবিধার অপ্রতুলতার কারণে অনেকেই সাজেক ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বর্তমান বাস্তবতায় এখানে ত্রিপুরা জাতিগোষ্ঠীভুক্ত পরিবারের সংখ্যাই বেশি। এখন সাজেক উপত্যকায় 95টি ত্রিপুরা পরিবারের বসবাস। অতীতে সাজেক ছিল বাংলাদেশের দুর্গমতম স্থান। পার্বত্য শান্তি চুক্তির পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন সাধিত হয়েছে, তা সাজেককে পরিণত করেছে সহজগম্য স্থানে।